ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত, আর যার প্রভাবেই ইতিমধ্যে নিম্নচাপ এগিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি এই নিম্নচাপ ইতিমধ্যে এগিয়ে আসে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে অবশ্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে, যেখানে জানানো হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও হালকা মাঝারি তো কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে রেডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যদি আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 19 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা দক্ষিণ দিনাজপুর, মালদহ দেখি, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া দেখি, এখানেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় কিন্তু আবারও পরিবর্তন এসেছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু রেডার অনুযায়ী আপনাদেরকে দেখাবো। এরপর যদি 20 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি এই সমস্ত জেলায় কখনও কখনও কিন্তু ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে, তবে এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আবহাওয়ায় কিন্তু পরিবর্তন এসেছে, এই সমস্ত জায়গা কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি দুই এক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো চলুন এবার রেডার অনুযায়ী আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র বা রেডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, আশা করি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন। আর এই ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ দুপুরের আবহাওয়ার আপডেট অনুযায়ী যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই যদি আমরা দক্ষিণবঙ্গের কলকাতা দেখি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার আপডেট অনুযায়ী কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। শুধু কলকাতা নয়, পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই সমস্ত জায়গা, হুগলি, হুগলির আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গা দেখি, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা শান্তিপুর দেখি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা দেখি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সমস্ত জায়গা দেখি, এখানে কিন্তু ভালো পরিমাণের বৃষ্টি রয়েছে। অর্থাৎ দুপুর 1টার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি দুপুর 1টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 1টা থেকে 2টা বা 3টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায়। সেই সঙ্গে যদি আমরা একটু উপরের দিকে যাই, কাটোয়া, তো এই মুহূর্তে কাটোয়ায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 1টার আপডেট অনুযায়ী। তবে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা, বীরভূমের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি উত্তরবঙ্গের মালদা দেখি, মালদায়ও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে। সেই সঙ্গে যদি আমরা উত্তরবঙ্গের বালুরঘাট, দিনাজপুর দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বাংলাদেশের, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তুলনামূলক কম, দার্জিলিংয়েও তাই। একইভাবে যদি কালিম্পং দেখি, কালিম্পংয়েও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি সময়ের পরিবর্তন করে আবারও আমরা বিকেলের দিকে যাই বা সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার আপডেট অনুযায়ী কিন্তু এই মুহূর্তে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গা, কোচবিহার, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে মালদায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে এমনটা নয়। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, দুর্গাপুর, দুর্গাপুরে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বর্ধমানে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, শান্তিপুরে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ নদিয়ায় কিন্তু সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা বাঁকুড়া, পুরুলিয়া দেখি, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা এখানে ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামেও কিন্তু ভালো পরিমাণের বৃষ্টি রয়েছে। এই জায়গা যদি দেখেন, সেক্ষেত্রে দেখতে পেয়ে যাবেন কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি খড়গপুর দেখি, খড়গপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা কন্টাই দেখি, বেলদা দেখি, আর সেই সঙ্গে যদি আমরা খড়দাও দেখি, কোলাঘাট দেখি, এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তো বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার সব জায়গায় নয়, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
পাশাপাশি যদি আমরা উত্তর চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনার শান্তিপুরের কিছু জায়গা, চন্দননগরের কিছু জায়গা, আর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া, গোবরডাঙ্গা, অশোকনগর এই সমস্ত জায়গা রয়েছে, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একইভাবে যদি আমরা বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মঠবেড়িয়া এই সমস্ত জায়গা দেখি, বরিশাল দেখি, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা ত্রিপুরা দেখি, ত্রিপুরার আগরতলা, অমরপুর, আমবাসা, নতুনবাজার, শিলচর বাজার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখব কুড়ি তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা এগারোটার আপডেট দেখি, সেক্ষেত্রে কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু সকাল থেকেই হালকা মাঝারি মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু হতে পারে, কয়েক পয়সা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, বীরভূম দেখি, এখানেও বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যদি মালদা দেখি, মালদায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার আপডেট অনুযায়ী। দিনাজপুর, সেই সময় যদি রায়গঞ্জ দেখি, এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুরে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শিলিগুড়িতেও কিন্তু মেঘলা আকাশ তেমন একটা থাকবে না, বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে এমনটা নয়। এরপর যদি আবারও দুপুরের আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দুপুরের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে না। তবে পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি, আবারও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় দুপুর দুটোর আপডেট অনুযায়ী কুড়ি তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন, যদি আমরা ঝাড়গ্রাম দেখি, মেদিনীপুর দেখি, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আবারও সন্ধ্যার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কুড়ি তারিখে সন্ধ্যায়ও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সময় যদি উত্তরবঙ্গের দিকে যাই, আবারও দেখতে পাচ্ছি মালদায় বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুরে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকবে। রংপুরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের। তবে যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানে কিন্তু ভালো পরিমাণের বৃষ্টিপাত রয়েছে। সেই সঙ্গে যদি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি দেখি, এখানেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ, ছিঁড়ে ফোটা বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারলেন, আজ দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং মূলত কুড়ি তারিখে কিন্তু সকাল থেকেই সারাদিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সন্ধ্যাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।